তো কি অবস্থা সবার, আমরা চলে আসলাম WWE এর আরেকটা গেম প্লে ভিডিওতে। আজকে একটা দারুণ ম্যাচ হইতে যাইতেছে, কারণ আজকে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখবো, কিন্তু মানি ইন দ্য ব্যাংকের। তো আজকের একটা তিনজনের ট্যাগ টিম ম্যাচ হইব, তিনজন তিনজন প্রত্যেক টিমে, টিম এ ভার্সেস টিম বি। আর টিম এ তে আছে আমাদের ফেভারেট কোডি রোডস, যে নাকি এবার রেসলমানিয়া 40 জিতছে রোমান রিংসে হারায়া। সো ওর এন্ট্রি হয়ে গেছে আমাদের মাঝে। ওর টিমে আরও দুজন মেম্বার আছে, যার মধ্যে একজন হইতেছে দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন, তাহলে সবাই চিনি, সবার ফেভারেট। আরেকজন হইতেছে গিয়া কেভিন ওয়েন্স, ওরেও অলমোস্ট সবাই চিনি আমরা যারা আগে থেকে খেলা দেখি। তো টিম এ তে আছে তিনজন, আর টিম বি তেও আরও তিনজন আছে। আর টিম বি যে লিডার হইতেছে সোলো সিকোয়া, একটা ব্লাড লাইনের অংশগ্রহণ করছে নতুন, আর ওকে নতুন ট্রাইবাল চিফও বলা হইতেছে। মানে রোমান রিংস যে পজিশনে ছিল ওই পজিশনটা ওই নিয়ে নিচ্ছে এখন রোমান রিংস রিটায়ার করার পরে। আর ওর টিমে আরও দুইজন আছে যারা ও ব্লাড লাইনেরই লোক। একজন হইতেছে টামা টোঙ্গা, যে নাকি নতুন মেম্বার ব্লাড লাইনের, ওরে দেখতে দারুণ লাগতেছে, নতুন না অনেক আগে থেকে খেলে বাট ব্লাড লাইনে নতুন অংশগ্রহণ করছে। আর আরেকজন যে আছে ওই কিন্তু টোঙ্গার সাথে রিলেটেড, ওর নাম হচ্ছে টোঙ্গা লোয়া, ওইও ঢুকে গেছে। ওদের নামগুলো খুবই আজব আজব লাগে, যেমন সোলো সিকোয়া, টামা টোঙ্গা, টোঙ্গা লোয়া, কেমন নামগুলো খুবই আজব, বাট এরা ব্লাড লাইনের অংশ। তো এরা ব্লাড লাইনের নতুন মেম্বার হয়েছে এরা, আগে আসছিল জে উসো, জিমি উসো প্লাস রোমান রিংস। তো আমাদের খেলা কিন্তু অতি তাড়াতাড়ি শুরু হয়ে যাইব, ওরা সবাই রিংয়ের ভেতরে চলে আসছে। আর রেফারি সিগনাল দেওয়ার পরে কিন্তু এই যে টেবিল, সরি টেবিল ট্যাগ না, ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে গেছে। তো যে সবার আগে লেডারের উপরে ওইটা, ওই যে মানির যে সুটকেসটা আছে ওই নেমায় ফেলতে পারবো, ওই কিন্তু জিতা যাইব, মানে ওই টিমটাই কিন্তু জিতা যাইব। তো শুরুতে র্যান্ডি অর্টন আর সোলো সিকো আছে, আর এই যে কেভিন ওয়েন্সও আছে ভেতরে, আবার টামাটোঙ্গাও ভিতরে ঢুকে গেছে। আর বাইরে ভাই কিন্তু কোডি রোডস ভার্সেস টোঙ্গা লোয়ার একটা ম্যাচ হইতেছে, ওভারে ভাই সুপ্লেস দেওয়া দিছে কোডি রোডসরে। আর এই দিকে কিন্তু ভাই র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্স, ওরা দুইজন মিললা কিন্তু সোলো সিকোয়ারে সেই লেভেলে মার দিতেছে। কেভিন ওয়েন্স মারতেছিল, হঠাৎ কইরা রিং থেকে বাইরে চলে গেছে আমাদের র্যান্ডি অর্টন। আর টোঙ্গা লোয়া কিন্তু কোডি রোডসরে রিংয়ের ভেতরে নিয়ে আইছে, আর অলরেডি মারা স্টার্ট করে দিয়েছে কেভিন ওয়েন্সরে। সোলো সিকোয়া মাথা ঘুরাইতেছে রিংয়ের মাঝখানে, এবার ভাই টোঙ্গাল ওয়ারে মায়ের দিয়ে দিছে কোডি রোডস। আর এইদিকে সোলো সিকোয়া কিন্তু মারতেছে কেভিন ওয়েন্সে, হঠাৎ করে কোডি রোডস আয়া আরেকটা সুপ্লেক্স টাইপের একটা মায়ের দিছে সোলো সিকোয়ারে। এইদিকে এবার টামাটোঙ্গা লাঠি নিয়ে মারতে গেছে র্যান্ডি অর্টনে, বাট র্যান্ডি অর্টন কেউ চান্স দেয়নি মারার। ওকে ভাই দারুণ একটা মায়ের দিছে টোঙ্গাল ওয়ারে, র্যান্ডি অর্টন একলা দুজনের সাথে ফাইট করতেছে। এইদিকে কেভিন ওয়েন্স রিংয়ের বাইরে চলে গেছে, ওরে ভাই বাইরে থেকে কিছু একটা নিয়ে আসতেছে কেভিন ওয়েন্স, আচ্ছা ল্যাডার নিয়ে আইতেছে, মানে মই যেটা মই নিয়ে ঢুকতেছে ইংয়ের ভেতরে কেভিন ওয়েন্স। এবার মাই স্টার্ট করে দিচ্ছে সোলো সিকোয়ারে, তো দেখি কে কোন টিম ভালো স্ট্রংলি জিততে পারে। আই রে ভাই সোলো সিকোয়া কিন্তু কেভিন ওয়েন্সরে ভালোই মার দিছে। এইদিকে টোঙ্গা লোয়ারে কিন্তু কোডি রোডস মারতেছে বাইরে থেকে, বাট র্যান্ডি অর্টন কেন মারি খেতেছে বুঝতে পারতেছি না হঠাৎ করে, সমস্যা নাই র্যান্ডি অর্টন যখন আর কেউ দিয়া দিব খেলার সব শেষ হয়ে যাব। সোলো সিকোয়া খালি মাইরি খাইতেছে কেভিন ওয়েন্সের হাতে, এ ভাই মই দিয়ে মারছে মাথার মধ্যে, এটা দারুণভাবে লাগছে। এইদিকে কোডি রোডসে মারতেছে কিন্তু টোঙ্গা লোয়া, আর রিংয়ের উপরে চলে লাগিয়েছে কিন্তু কেভিন ওয়েন্স। আর সুটকেস খোলার ট্রাই করতেছে কিন্তু সোলো সিকোয়া বাইরে চলে আসছে মারার জন্য কেভিন ওয়েন্সরে। এই ভাই এ সোলো সিকোয়া আর হলো কেভিন ওয়েন্স দুজনেই পড়ে গেছে। এইদিকে কিন্তু কোডি রোডস মারতেছে টোঙ্গা লোয়ারে, ওকে ভালোই মারতেছে, আমি ভাবছিলাম কোডি রোডস ইয়ারে মারবো সোলো সিকোয়ারে, বাট সোলো সিকোয়ায় মারতেছে কোডি রোডসে। আর অলরেডি কিন্তু র্যান্ডি অর্টন টামা টোঙ্গারে সেই লেভেলে মায়ের দিতেছে। এই চান্সে যদি র্যান্ডি অর্টন একবার লেডারের উপরে চলে যেতে পারে আর লেডার থেকে সুটকেসটা নামাইতে পারে, তাইলে কিন্তু আমাদের টিম এ জিতে যাইব আর টিম বি হাইরে যাইব। ওকে র্যান্ডি অর্টন কিন্তু উপরে চলে আইছে, আর ওইদিকে কিন্তু কোডি রোডস চিয়ার ফিক্কা মারছে টামা টোঙ্গারে, আর কেভিন ওয়েন্স রিংয়ের ভিতরে চলে আইছে। আর বাকি দুজনে আমি দেখতে পারতেছি না, আচ্ছা সোলো সিকা উঠে গেছে বাট কেভিন ওয়েন্স সোলোরে আটকে যাচ্ছে। এইদিক দিয়ে র্যান্ডি অর্টন কিন্তু সুটকেস খুলা ফেলাইতেছে, ওকে ওরা ভালোই মার্কে যাচ্ছে। আর টোঙ্গা লোয়া চায় চায় দেখতেছে, বাট সুটকেস খোলা শেষ, আমাদের টিম এ কিন্তু জিতে গেছে এই রাউন্ডটা।
কারণ র্যান্ডি অটন খুবই চালাকির সাথে স্যুটকেসটা খুলে ফেলাইছে উপরে উইডা, আর বাকি দুজন ওর ব্যাকআপ দিতেছিল। তো আমাদের এই ম্যাচের কিন্তু উইনার টিম এ, যে টিমে ছিল কোডি রোডস, র্যান্ডি অটন আর হচ্ছে কেভিন ওয়েন্স, বাকি যে টিম ছিল বি টিম বি বা ব্লাড লাইনের টিমটা হাইরা গেছে। তো আজকের ম্যাচ ছিল এতটুকু, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, লাইক করো, কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। ফেসবুকে যারা দেখেছো প্লিজ ফলো দ্য পেজ, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।